রাজ্য জুড়ে একের পর এক খুন ধর্ষণের ঘটনা। কার্যত অস্বস্তি ক্রমশ বাড়ছে তৃণমূলের অন্দরে। আর সোমবার বিশ্ব বাংলা প্রাঙ্গণের উদ্বোধনে এসে মিডিয়ার একাংশের ওপর যাবতীয় দায় চাপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নাম উল্লেখ করে তিনি মিডিয়ার একাংশকে এক হাত নেন। মমতার দাবি, বাংলার ইমেজ নষ্ট করছে মিডিয়া, জীবন দিয়ে রক্ষা করব। কোথায় একটা চকলেট বোম পড়েছে সেটাই দেখিয়ে যাচ্ছে। তিনি বলেন, কখনো একটা ছোট ইনসিডেন্ট হলে একটা আরশোলা যদি দেখা যায় সেটাও সারাক্ষণ ওই আরশোলার দিকেই যাবে। আরশোলা কামড়েছে তৃণমূলকে, আরশোলা কামড়েছে তৃণমূল, তৃণমূল বলে বেড়াচ্ছে রাজ্য জুড়ে সবাই তৃণমূল, দাবি মমতার। এদিন মমতা বলেন, নরকঙ্কালের সিপিএম 30 বছর ধরে বাংলাটাকে শেষ করেছে। আমাদের সরকারি দফতরে সিপিএম এর ঘুঘুর বাসা এখনো আছে, কারণ আমি একজনেরও চাকরি খাইনি। আমরা তো 11 বছর হলো এসেছি, তাদের যারা কাজ করছে 30 বছর ধরে, তারা তো চরিত্র বদল করেনি, তারা তো রূপ বদল করেনি, তারা কিন্তু সেখানেই পড়ে আছে। কৃতিত্ব দিন আমাদের যে আমরা কোনোদিন তাদের ডিস্টার্ব করিনি, আমরা কারো চাকরি খাইনি। 30 বছর ধরে বাংলাটাকে শেষ করেছে। আর মনে রাখবেন, আমাদের গভর্নমেন্টের সরকারি দপ্তরেও সিপিএম এর ঘুঘুর বাসা এখনো আছে, কারণ আমি একজনে কারোর চাকরি খাইনি। আমরা তো 10 বছর হলো এসেছি, 11 বছর হবে। তাদের যারা কাজ করছে 30 বছর ধরে, তারা তো চরিত্র বদল করেনি, তারা তো রূপ বদল করেনি, তারা কিন্তু সেখানেই পড়ে আছে। এটা মাথায় রাখবেন, কৃতিত্ব দিন আমাদের যে আমরা কোনোদিন তাদের ডিস্টার্ব করিনি, কৃতিত্ব দিন আমাদের যে আমরা কারো চাকরি খাইনি, কৃতিত্ব দিন আমাদের। বড় বড় কথা এমন জ্ঞান দিচ্ছে যেন মনে হচ্ছে ভারতবর্ষে জ্ঞানদাতারা সব হারিয়ে গেছেন। সে যে গুজে পাউডার মেখে, ফেস পাউডার মেখে, এর থেকে জলসা দেখুন, স্টার জলসা দেখুন, জি টিভি সিরিয়াল দেখুন, মানুষ এমনিতেই মেন্টাল পলিউশনে আছেন। এই খবরের চ্যানেলগুলো দেখবেন না, বেশি দেখবেন না, শুনবেন না, কান পাতবেন না। আর যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এদের বাড়িয়েছেন, তাদের বলি, মনে রাখবেন, এদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনাদের চলে না। যে অ্যাডভার্টাইজমেন্টটা এদের দেন, কত বোর্ড লাগিয়ে দিন না, তাহলেই তো হয়। হাসখালী ধর্ষণের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, কেন ঘটনার 5 দিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার? কেন অভিযুক্তের বাবার রাজনৈতিক পরিচয় বড় করে দেখানো হচ্ছে, সে নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে হাসখালীর ঘটনা নিয়ে মমতা বলেন, আপনি রেপ বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন, নাকি লাভ অ্যাফেয়ার বলবেন, নাকি শরীরটা খারাপ ছিল, নাকি কেউ ধরে মেরেছে? আমি পুলিশকে বলেছি ঘটনাটা কি, ঘটনাটা খারাপ, গ্রেফতার হয়েছে, মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি। এরপর ডিজির কাছে জানতে চান তিনি ঠিক বলছেন কি না। পরক্ষণে মমতার মন্তব্য করেন, মেয়েটি মারা গিয়েছে 5 তারিখে, অভিযোগ জানানো হয়েছে 10 তারিখে। যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে 5 তারিখে অভিযোগ দায়ের করলে না কেন? মুখ্যমন্ত্রী এও দাবি করেন, কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, এখন কিভাবে তদন্ত করবে পুলিশ। মমতা বলেন, মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল, বাড়ির লোকেরা সেটা জানতো, প্রতিবেশীরাও সেটা জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব না। এটা উত্তরপ্রদেশ নয় যে লাভ জিহাদ প্রোগ্রাম করব। এই যে তোমরা দেখাচ্ছ বারবার, একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 10 তারিখ, 5 তারিখে, 5 তারিখে পুলিশ জেনেছে, কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে,
কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোথেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চোর মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি